কি বলবে তোমাকে ফাঁসির সাজা দেওয়া হলো বন্ধু প্রকাশ পাল খুনের ঘটনায় দোষী সাব্যস্ত। এরপর বৃহস্পতিবার বহরমপুর আদালতে বিচারক সন্তোষ পাঠকের এজলাসে তোলা হয়। মঙ্গলবার দোষী সাব্যস্ত করে বিচারক। আজ ফাঁসির নির্দেশ দেন বিচারক। 2019 সালে দশমীর দিন জিয়াগঞ্জের বন্ধু প্রকাশ পাল সহ তার পরিবারের তিনজনকে খুনের ঘটনায় উৎপল বেহেরাকে গ্রেপ্তার করে জিয়াগঞ্জ থানার পুলিশ। দোষী সাব্যস্তর পর আজ বহরমপুর আদালতে তোলা হলে বিচারক সন্তোষ পাঠক ফাঁসির নির্দেশ দেন। কে ফাঁসিয়েছে? কে ফাঁসিয়েছে? পুলিশ কি বলছে? ফাঁসির সাজা নিয়ে তোমার কালকে স্টেটের তরফে প্রসিকিউশনের তরফে আমি এটা প্রমাণ করার চেষ্টা করেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। অনারেবল লানেট কোর্ট সেটা ট্রায়াল কোর্ট সেটা মেনেছেন, এবং যেহেতু এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, ইন লাইট অফ দ্য বচ্চন সিং জাজমেন্ট অ্যান্ড আদার জাজমেন্ট, ওনাকে এই কেসের আসামি কনভিক্ট যে আছে উৎপল বেহেরা, তাকে ফাঁসির সাজা সাজানো হলো। হ্যাং টিল ডেথ। খুশি, ঠিক, শান্তি হলাম। এবার শান্তিতে চোখ বুঝতে পারবো আর সমাজে এই যে খুনিরা কিছু কমবে, এ তো সাহস হয়ে গেছে। রাজানি খুনের ইয়ে টুকটুক করে মার কাট লেগেই আছে, একটু কমবে, একটু কমবে। জিয়াগঞ্জে যেদিন এই ঘটনাটা ঘটে এই দশমীর দিন, সেদিন আমরা সবাই হতবাক হয়ে গেছিলাম যে জিয়াগঞ্জের বুকে এই ধরনের এত বড় ঘটনা কোনো দিন ঘটেনি। আজকে আমাদের আদালতের প্রতি, আইনের প্রতি ভরসা ছিল, এবং আইন যে সাজা দিয়েছে তার পরিবার থেকে, জিয়াগঞ্জবাসী থেকে, এবং আমার মনে হয় সমগ্র মানুষ এতে এই রায়ে অত্যন্ত খুশি হবে। আমরাও এই রায়ে খুশি।